ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم قال تعالى في موطن آخر أعوذ بالله من الشيطان الرجيم وعاشروهن بالمعروف وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত আজকের এই বিশাল ধর্মীয় জলসা মাননীয় সভাপতি সাহেব মুআসসাস ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম পিতৃ সমতুল্য আমার মুরব্বিয়ান সমাজ কলেজের টুকরা যুবক ও ছাত্র বন্ধুরা পর্দার আড়ালে অবস্থান তথা শ্রদ্ধা ও সম্মানিতা আমার মা ও বোন মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর একটি জীবন দান করে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এই মুহূর্তে দিনের খাতিরে দিনের মজমুআয় আশা বসা
কিছু আলোচনা করা ও শুনবার মতো তৌফিক দিলেন সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আখেরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন তিনার প্রতি অন্তর অন্তর স্তরে থেকে মহব্বতের সাথে একবার দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হযরত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গোটা বিশ্বের সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন আর প্রত্যেকটা মখলুককে প্রত্যেকটা জীবকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া বানিয়েছেন সিঙ্গেল পিস বানাতে। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি তোমাদেরকেও জোড়া জোড়া বানিয়েছি সিঙ্গেল বানিয়ে। বোঝা গেল আমি আপনি একা নই আমার সাথে আরো একজন আছে। বেশি লম্বা আলোচনা করব না, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন একটি আয়াত এবং একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এই হাদিসের উপরে কিছু সময় বিশ্লেষণ করার কিছু সময় তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আপনারা যদি কিছু সময় ধৈর্য ধরেন, সবাই ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ, ভাই সবাই ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুহতারাম হযরাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদেরকে যেহেতু জোড়া জোড়া বানিয়েছি তোমাদের জোড়ার প্রয়োজন আছে, আর এমনিই যদি আমি আপনি জোড়া বানিয়ে নেই জীবজন্তুর মতো গরু ছাগল কুকুর ভেড়া পাখি পক্ষীর মতো তাহলে তো সেটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম নিয়ে আসলেন তোমরা বিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فانكحوا ما طاب لكم من النساء الله رب العالمين بل فانكحوا تم رب بهم كرم ما طاب لكم جاك تم رب وصل من النساء মহিলাদের মাঝখান থেকে মেয়েদের মাঝখান থেকে মেয়েদের মাঝে মহিলাদের মাঝে তোমার যাকে পছন্দ হয় যাকে তোমার পছন্দ লাগে তোমার পছন্দ অনুযায়ী তুমি বিবাহ করো। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন মাসনা দুটো তুমি বিবাহ করতে পারো, ওয়াসনা তিনটি করে তুমি বিবাহ করো, ওয়ারুবা চারটি করে তুমি বিবাহ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আদেশ করতেছেন তোমরা দুটা তিনটা অথবা চারটে করে তোমরা বিবাহ করো, কিন্তু আমরা কয়টা করছি, আমরা কয়টা করছি ভাই? একটা যারা করিনি তারা তো পরে আসতেছে কিভাবে করব, কিন্তু যারা আমরা করছি কয়টা করছি? একটা। আল্লাহ বলতেছেন তুমি কয়টা করো? আপনারা কথা বলতেছেন নাকি? খারাপ পাইতেছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? আপনারা যদি কথা না বলেন আমার সাথে তাহলে তো বয়ান হবে না। কবরস্থানে কি বয়ান করা যায়? কবরস্থানে বয়ান চলে? এটা কি কবরস্থান? এটা কবরস্থান, তাহলে আপনাদের মুখ খুলতে হবে। যদি আপনারা মুখ না খোলেন তাহলে বয়ান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা দুটা তিনটা চারটা করে তোমরা বিবাহ করো, আর আমরা করছি একটা। তাহলে ভুল করছি না শুদ্ধ করছি? কয়টা করা লাগবো? তাই কয়টা করা লাগবো? চারটে। অনেকে ভাবতেছে ওদের বলা যাবো না, ওদের থেকে দেখতেছে আওয়াজ যদি পৌঁছে যায় ওইদিকে তাহলে তো ভেজাল আছে বাড়ির দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন চারটি চারটি পর্যন্ত বিবাহ করার জন্য আদেশ দিলেন, কিন্তু শর্ত লাগায় দিলেন একটা। একটি শর্ত যদি আমি আপনি পালন করতে পারি, একটা শর্ত যদি আমি মানতে পারি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তুমি দুটো তিনটো অথবা চারটি তুমি বিবাহ করো, কিন্তু শর্ত একটি তোমাকে মানতে হবে। শর্তটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন খিফতুম আল্লা তাআদিলু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, তোমাদের অন্তরে যদি ডর থাকে, কিসের ভয়, আল্লাহ তাআদিলু, তোমরা ইনসাফ করতে পারবে না, ইনসাফ করার ব্যাপারে যদি তোমার ভয় থাকে, আমি দুটি তিনটি চারটি বিবাহ যদি করি, আমার স্ত্রীদের মাঝখানে আমি ইনসাফ করতে পারবো না, ওয়া ইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমার ইনসাফ করার ব্যাপারে ভয় থাকে, ফাওয়াহিদাতান, তাহলে একটাই তোমার জন্য বড় জটিল, আওমা মালাকাত আইমানুকুম, তুমি একজন স্বাধীন মহিলাকে ছেড়ে দাও, একজন দাসী বান্দির সঙ্গে তুমি বিবাহ করো। কিন্তু বর্তমান যুগ হলো স্বাধীন যুগ, এই যুগে পৃথিবীতে কোন জায়গাতে দাসী পাওয়া যায় না, দাসীর যুগটা আগে উঠে গিয়েছে। এখন আমি আপনি যদি বিবাহ করতে চাই, তাহলে একজন স্বাধীন মহিলাকে বিবাহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দাসীকে বিবাহ করার জন্য কেন বলেছেন, কারণটা হলো ইনসাফের ভয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখিয়েছেন, আমার আপনার ভিতরে যদি ইনসাফের ভয় থাকে, কারণ স্বাধীন মহিলার হক হলো আমার প্রতিবেশী, আর একজন দাসীর হক হলো কম, এই জন্য হক আদায় করার ব্যাপারে যদি আমার ভয় থাকে, হকটা পরিপূর্ণভাবে আদায় করতে পারবো না, তাহলে স্বাধীন মহিলাকে বাদ দিয়া একজন একজন দাসীকে তুমি বিবাহ করে নাও। কিন্তু বর্তমান দাসী নাই, আমি আপনি বিবাহ করলে তো স্বাধীন মহিলাকে বিবাহ করা লাগবে, আর একজন স্বাধীন মহিলাকে যদি আমি আপনি বিবাহ করি, তাহলে তার হক হবে অনেক বেশি, আর তার পরিপূর্ণ হক আমার আপনার আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ইনসাফ করার ব্যাপারে ভয় হয়, তাহলে তুমি একটাই বিবাহ করো, একটাই তোমার জন্য যথেষ্ট, আর এই একটা করার পর যদি তুমি একটার সঙ্গেও যদি ইনসাফ করতে না পারো, তাহলে তুমি জাহান্নামে যাওয়ার জন্য তৈয়ার হয়ে থাকো। ইনসাফটা কেমন ভাবে করতে হবে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেছি। একজন বুজুর্গ ঘটনা, একজন বুজুর্গ তিনি আছেন, দুটি স্ত্রী, দুইজন স্ত্রী ছিল, তিনি একদিন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর দুইটি তরমুজ কিনেছে, ওজনে দুইটি তরমুজ সমান সমান, দুইটা তরমুজ ধরে নেন, এক কিলো এক কিলো এক কিলো ওজনের ছিল, দুইটা তরমুজ বাজার থেকে নিয়ে আসছে, বুজুর্গ খাদিমকে বলতেছে, ও খাদিম, তুমি একটা চাকু আর একটা পাল্লার তুমি ব্যবস্থা করে নিয়ে আসো। খাদিম চাকু নিয়ে আসছেন, একটি পাল্লাও নিয়ে আসছেন, বুজুর্গ এখন আদেশ করতেছেন, দুইটা তরমুজকে মাঝখানে বরাবর সমান সমান করে কাটো, দুইটা তরমুজকে মাঝখানে কাটা হলো, আর দুইটা টুকরোকে পাল্লার দুইটা সাইডে রেখে দেওয়া হলো, ওজন করে সমান সমান করে দুইটি দুইটি টুকরা দুইটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। এখন এক খাদিম প্রশ্ন করতেছেন, হুজুর, দুইটা তরমুজ ওজনের ভিতরে তো সমান ছিল, দুইটা তরমুজ ডাইরেক্ট যদি আপনি পাঠিয়ে দিতেন তাই তো হয়ে যেত, এত কষ্ট করে দুইটা তরমুজ কাটা, আবার দুইটা ওজন করার পর এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? বুজুর্গ তখন জবাব দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, وَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدًا, ইনসাফের ব্যাপারে যদি তোমার ভয় হয়, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট, আমি যদি দুইটা তরমুজ ডাইরেক্ট দুইটা বাড়িতে পাঠিয়ে দিতাম, বন্ধু আমার, আমরা সবাই জানি তরমুজের ভিতরে যে কালারটা হয়, রংটা হয়, লাল রংটা যে হয়, প্রত্যেকটা তরমুজের রং কিন্তু একই হয় না, আলাদা আলাদা হয়, অল্প হয় না, আবার প্রত্যেকটা তরমুজ মিঠার দিক দিয়েও সব কিন্তু সমান হয় না, কম বেশি হয়। বুজুর্গ বলতেছেন, আমি যদি দুইটা তরমুজ ডাইরেক্ট দুইটা বাড়িতে পাঠিয়ে দিতাম, আর তরমুজ দুটা কাটার পর রঙের ভিতরে যদি দুইটা তরমুজের পার্থক্য হয়ে যাইতো, অথবা মিঠার ভিতরে যদি দুইটার ভিতরে কম বেশি হয়ে যাইতো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাকে এই প্রশ্ন করে জাহান্নামে দিয়ে দিবে। তাহলে কেমন ভাবে ইনসাফ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন ভাবে ইনসাফ করাতে হবে? আমি আপনি যদি ইনসাফ করতে পারি, এইভাবে যদি ইনসাফ আমার আপনার দ্বারা হয়, তাহলে আমাদের সমাজে একটি বিবাহ না চারটি পর্যন্ত করলেও কেউ আপনাকে নিষেধ করবে না, আপনার স্ত্রীও আপনাকে নিষেধ করবে। বর্তমান সমাজের অবস্থা এমন হয়ে গেছে, আমি আপনি যদি দ্বিতীয় বিবাহের কথা খালি ভাবি, এটাই বড় অপরাধ, ঠিক না?
দ্বিতীয় বিবাহের কথাটা চিন্তা করাটাই বড় অপরাধ। কারণ কি, আমি কি একটার সাথে ইনসাফ করি না, দুইটা আমরা তো ঝগড়া হবে। আজ আমাদের সমাজের ভিতরে যারা দুটো তিনটো বিবাহ করেছে তাদের দিকে লক্ষ্য করে দেখেন কতটুকু ইনসাফ। আমাদের এলাকায় একজন মাস্টার সাহেব আছেন, তিনটি বিবাহ করেছেন, এখন রিটায়ার হয়েছে, অনেক টাকা পয়সা রিটায়ার হলো, তো তাও তো 30,000 টাকা দরমহা পায় তিনি। তিনি আজ যে ছোট স্ত্রী সেটাকে সঙ্গে রাখছেন, নিজের সাথে রাখছেন, আর বাকিগুলো তো 2,500 টাকা মন্থলি দিয়েছে। ভাই বন্ধুরা আমার, বর্তমান যুগে 2,500 টাকা দিয়ে একজন মানুষের এক মাস খরচ হয়, খরচ হয়, তাহলে এটা ইনসাফ হইতেছে? এটা তো একটা খালি উদাহরণ দিলাম, এমন এমন ঘটনা আমাদের সমাজে অনেক। আর একটা কারণ হলো বর্তমান যুগে আমার ঘর গুলো প্রত্যেকটা যুবক বিবাহ করে আনতেছে, ঘরটা যে অশান্তি হয়ে গেছে, ঘরটা যে জাহান্নামে পরিণত হয়ে গেছে, তার কারণটা কি? তার একটাই কারণ, সেটা হলো বিবাহ করার জন্য যে যোগ্যতা, যে ক্ষমতা, যে কোয়ালিফিকেশন আমার ভিতরে হওয়ার দরকার ছিল সেই যোগ্যতা গুলি আমার ভিতরে না। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বিশ্ব নবী দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিসসাওম। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডেকে বলতেছেন, ইয়া মাশাআল্লাহ শাবাব, ও যুবকের দল, যারা আমরা যুবক আছি, যুবকদেরকে আল্লাহ রাসূলুল্লাহ হাবিব ডেকে ডেকে বলতেছেন, ইয়া মাশাআল্লাহ শাবাব, এ যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের ভিতরে যার বিবাহ করার মতো যোগ্যতা আছে, বিবাহ করার মতো যার ভিতরে ক্ষমতা আছে, ফালিয়াতাসাওয়াজ, তুমি তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে নাও। ওয়া মান লাম ইসতাতি, আর যার ভিতরে বিবাহ করার মতো যোগ্যতা নাই, বিবাহ করার মতো ক্ষমতা যার ভিতরে নাই, ফালাইহি বিসসাওম। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বলে, তুমি বেশি বেশি রোজা রাখার ব্যবস্থা করো। বন্ধুরা আমার এই হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, বিবাহ করার জন্য কিছু কোয়ালিফিকেশন লাগবে, কিছু যোগ্যতা লাগবে, এমনি আমি আপনি বিবাহ করলে চলবে না। আমরা যারা এখানে এখনো বিবাহ করি না, অবিবাহিত যারা আমরা আছি, আর আমরা যারা অভিভাবক আছি, গার্জেন আছি, সবাইকে অনুরোধ করব এই দক্ষতা গুলির দিকে সবাই অল্প মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ফোকাহায়ে কেরাম বলেন, বিবাহ করার জন্য যোগ্যতা লাগবে চারটি প্রথমত অবস্থায়, প্রথম অবস্থায় বিবাহ করার জন্য যোগ্যতা লাগবে চারটি যোগ্যতা। কয়টা যোগ্যতা? কয়টি? চারটি যোগ্যতা লাগবে। প্রথম নাম্বার যোগ্যতা ফোকাহায়ে কেরাম বলে, প্রথম যোগ্যতা লাগবে, তুমি যে একজন মেয়েকে তোমার বাড়িতে নিয়ে আসবা, একজন মহিলাকে তুমি স্ত্রী হিসেবে তুমি বাড়িতে নিয়ে আসবা, তাকে প্রথমত অবস্থায় তাকে একটা বাড়ি দেওয়ার ব্যবস্থা তোমার থাকতে হবে। প্রথম যোগ্যতা হলো আপনি যে একজন মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, তাকে একটা বাড়ির ব্যবস্থা আপনার করতে হবে। বাড়ি বলতে আমরা কি বুঝি? বাড়ি কাকে বলা হয়? ঘর। ঘরকে বাড়ি বলা হয়? এখানে তো আমরা ভুল বুঝি। ঘর আর বাড়ি এই দুটো আলাদা আলাদা শব্দ। আরবির ভিতরে বাইতুন একটা শব্দ, দারুন একটা শব্দ। বাইতুন শব্দ বা তা ইয়াবিতু বাইতু তাম, রাত্র পার করা, রাত্র ঘুমানো, যে ঘরটাতে আমি রাত্রে ঘুমাই সেটাকে বলা হয় বাইতুন, সেটা ঘর। আর একটা হলো দারুন, এটা আপনার ঘুমানোর জন্য একটি ঘর, মেহমানের জন্য একটি ঘর, রান্না করার জন্য একটি ঘর, তারপর আপনার ল্যাট্রিন বাথরুম, এই সব মিলে চারো সাইডে আপনার ওয়াল থাকতে হবে, বেড়া থাকতে হবে, এই সব মিলিয়ে সেটাকে বলা হয় দারুন। আর তার অর্থ হলো বাড়ি। আর ফোকাহায়ে কেরাম বলেন, আপনি যে স্ত্রীকে আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন, তার জন্য একটা বাড়ির ব্যবস্থা করতে হবে, ঘর দিলে হবে না। এখন আপনি দুটো বিবাহ করেন, তিনটি করেন, চারটি করেন, তাহলে দুটো করলে দুটো বাড়ি দিতে হবে, তিনটে করলে তিনটে বাড়ির ব্যবস্থা করতে হবে, চারটি যদি আপনি বিবাহ করেন চারটি আলাদা আলাদা বাড়ি দিতে হবে, আবার প্রত্যেকটা বাড়ির ফ্যাসিলিটি সমান সমান থাকতে হবে, যদি কম বেশি হয় ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, ইনসাফ হবে না, জাহান্নামে যাবে।
ইনসাফ শব্দ এর পরিবর্তন যেটা শব্দ আসে পরিবর্তে সেটাকে বলা হয় জুলুম আর জুলুম যে জুলুম করে অত্যাচার যে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন আল্লাহ জালিম যারা যারা অত্যাচারী এদেরকে আল্লাহ ভালোবাসেন না এদেরকে আল্লাহ জাহান্নাম এজন্য প্রথম যোগ্যতা আপনি যে একজন মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসবেন তাকে একটা বাড়ির ব্যবস্থা করতে হবে আলাদা বাড়ি দ্বিতীয় নম্বর যোগ্যতা হলো আপনি যে একজন মহিলাকে আপনার বাড়িতে নিয়ে আসবেন তাকে আপনার দুবেলা দুমুঠি খাবারের ব্যবস্থা করতে আজ আমাদের ভিতরে অনেক মানুষ এমন আছে আমাদের এলাকায় দেখা যায় এই এলাকায় আছেন না জানি না আল্লাহ যদি থাকে আল্লাহ হিফাজত করুক সবাই বলি আমিন মানুষকে দেখা যায় পুরুষদেরকে সারাদিন বাড়িতে থাকে আড্ডা মারে মোবাইল টিপে জুয়া খেলে আর স্ত্রীকে বাড়িতে অন্য বাড়িতে পাঠিয়ে দেয় সুবাড়ি কাটানোর জন্য অন্য বাড়িতে কাজ করেন আল্লাহ আপনাকে বলছে আপনাকে খাওয়ানো খাবারের জিম্মাদারি আপনার উপরে আল্লাহকে দিয়েছে আপনাকে খাওয়াইতে হবে যদি আপনি খাবার জোগাতে না পারেন তাহলে আপনার বিবাহ করার যোগ্যতাই আসে না আপনি কেন বিবাহ করবেন এই জন্য আমরা এই শর্তটার উপরে এই যোগ্যতার উপরে খাস করে ধ্যান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দুই নম্বর যোগ্যতা ছিল দুবেলা দুমুঠি খাবারের ব্যবস্থা করতে হবে তিন নম্বর যোগ্যতা হলো আপনি যে স্ত্রীকে আপনার বাড়িতে নিয়ে আসবেন তাকে কাপড় চোপড়ের ব্যবস্থা করতে হবে কাপড় তাকে দিতে হবে তাকে তার অনঙ্গ রাখতে হবে চতুর্থ নম্বর যোগ্যতা আপনার যেটা লাগবে সেটা হলো আপনি একজন পুরুষ হইতে হবে পুরুষ বুঝতেছি তো এটার অত বিশ্লেষণ করতেছি কিন্তু বর্তমান যুগে শুধুমাত্র চার নম্বর যোগ্যতা পাওয়া যায় পুরুষ আমরা আছি বাকি প্রথম তিনটার একটা যোগ্যতাও নাই শুধুমাত্র হ্যালো হাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কদিন পরে ওদের থেকে উড়াল দিছে উড়াল দিয়ে তখন বাড়ির থেকে বাহির হয়ে গেছে দুইজনে এই যে চোখের পানি ফেলছে তেমন পর্যন্ত তার মানে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র চোখের পানি পড়ছে জীবনে আর সুখ শান্তি হচ্ছে প্রথমত অবস্থায় একজন মানুষ যদি বিবাহ করতে চায় একজন মানুষ যদি চায় যে আমি বিবাহ করব তাহলে সর্বপ্রথম এই চারটি যোগ্যতা তার ভিতরে থাকবে এখন আপনি বলবেন যে হুজুর আমার ভিতরে চারটি যোগ্যতা আছে তাহলে আমি বিবাহ করতে পারি না এখন আপনার ভিতরে পরিপূর্ণ যোগ্যতা আসে নাই আপনাকে আরো একটা প্ল্যাটফর্ম আরো একটা জায়গা আপনাকে পার করতে হবে সেটা কি আপনি যখন বিবাহ করার জন্য গেছেন কাজী সাহেব আসছে আপনার বিবাহ করানো হয়ে গেছে এখন আপনার নিকাহ যখন পড়িয়েছে তখন আপনার স্ত্রীকে আপনার একটা বস্তু দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ক্ষেত্রে ঘোষণা করে দিলেন ওয়াতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতু তোমরা আদায় করে দাও যা তোমরা বিবাহ করার জন্য গিয়েছো অথবা যারা তোমরা বিবাহ করেছো আসু তোমরা আদায় করে দাও হন্না তোমার স্ত্রীদেরকে তোমরা আদায় করে দাও কি আদায় করে দিব সাদাকাতিহিন্না তোমার স্ত্রীর মোহরটাকে মোহরানা যেটাকে আমরা বলি তোমার স্ত্রীর মোহরটাকে তুমি আদায় করে দাও কেমন ভাবে আদায় করব নিহলাটা বাধ্যতামূলক হিসেবে তুমি আদায় করে এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন মোহরানা আদায় করা হলো ফরজ কার একটা মোটর সাইকেলে চাবি হারিয়ে গেছে যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে দিয়ে দেবেন একটা মোটর সাইকেলে চাবি পেলে এখানে দিয়ে যাবেন استغفر الله ربي من كل ذنب واتوب اليه 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 দূরে থেকে কথা বলতে হবে সাউন্ড আপনার বাড়িয়ে দেন তো যাই হোক মুসলমান বস্তু বুঝুক বলতেছিলেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া আতুহুন্না তুমি আদায় করে দাও তোমার স্ত্রীদেরকে কি সাদাকাতিহিন্না তাদের মোহরটাকে মিহলাতান বাধ্যতামূলক হিসেবে
ফুকাহায়ে কেরাম বলেন মোহর আদায় করা হয়েছে ফরজ, আমার আপনার উপরে যেমন নামাজ ফরজ, আমার আপনার উপরে যেমন রোজা ফরজ, ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রীর মোহর আদায় করাও আমার আপনার উপরে ফরজ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দা যদি বিবাহ করল আর বিবাহ করার পর তার স্ত্রীর মোহর আমরা যদি আদায় না করে এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ইন্তেকাল করে যায়, আল্লাহ রাসূল বলেন ওই বান্দাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীর কাতারে দাঁড়ায় দিবে। এই জন্য যারা আমরা এখনো বিবাহ করেছি কিন্তু মোহর অথবা যারা আমরা বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়েছি, সবাইকে বলবো আপনি মোহরটাকে পরিপূর্ণ ভাবে নগদ আদায় করে দেন। তাতে আমরা আদায় করছি তো সবাই, আমরা সবাই আদায় করছি, আমরা যারা এখানে আছি যারা আছি সবাই আদায় করে দিয়েছি, আমরা যারা বিবাহ করেছি সবাই আদায় করেছি। আমরা যদি আমরা আদায় করে না থাকি, আল্লাহ ওয়াসকে বলতেছি জান্নাতে নেওয়ার জন্য বলতেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, আজ রাত্রে যখন এখান থেকে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীর মোহরটাকে আদায় দিয়ে দেন। আর আমি আমার মা বোনদেরকেও যারা আমার আওয়াজটা শুনতেছেন তাদেরকে অনুরোধ রাখবো যে আপনি চান না এটা যে আপনার স্বামী জাহান্নামে যাক, আপনার স্বামী কষ্ট করুক জাহান্নামে, এটা আপনি কখনো চান না। এইটাই যদি আপনার মনোভাব হয় যে আপনার স্বামী জাহান্নামে যাবে না, এটা যদি আপনি চান, তাহলে আজকে বাড়িতে যাওয়ার পর সর্বপ্রথম কাজ আপনি এটা করুন, আপনার স্বামীর থেকে আপনার মোহরটাকে আদায় নিয়ে নেন। অনেকেই হয়তো অনেক জায়গাতে এটা প্রচলিত আছে, বাসর রাত যেটাকে বলি আমরা, সে রাত্রে মাফ চেয়ে নিয়েছে, স্ত্রী মাফ করে দিয়েছে আর মনে মনে ভাবছে আমি তো মাফ চেয়ে নিয়েছি, তাহলে এটা না দিয়ে তো কোনো ক্ষতি নাই। মহতরম দোস্ত বুজুর্গ আমার কাছ থেকে শুনে নেন, আপনার স্ত্রী যদি হাজার বার আপনাকে মাফ করে দেয় তথাপিও এই মহরটা আপনার তরফ থেকে মাফ হবে না। আপনি দোকানে বাকি খেয়েছেন, টাকা দেন না দেন না দেন না, কিছুদিন পরে এমনি দোকানদার বলছে এমনিও দেয় না, চলো মাফ করে দিলাম, এই মাফ কি মাফ হবে? আপনার দোকানদারকে টাকাটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর দোকানদার মনে করলো এই মানুষটা গরিব মানুষ, এতদিন পর আমার টাকাটা দিয়ে দিচ্ছে, আমার তো এমনি 5-6 লাখ টাকা বাকি আছে, চলো এই টাকাটা আমি লিব না। আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনার টাকাটা আমার দরকার নেই, আপনি আমাকে দিয়েছেন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি, খুশি মনে আপনাকে আমি দিয়ে দিলাম, এই টাকাটা যদি ঘুরিয়ে দেয় তাহলে সেই টাকাটা আমার আপনার জন্য খাওয়া যায় আছে না, খাইতে পারবো না আমরা? ঠিক ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রীর মোহরটা আপনি আদায় করে দেন, আপনি আদায় করে দেওয়ার পরে যদি আপনার স্ত্রী আপনাকে খুশি মনে ফাইন ফরালের শব্দ ফাইন তুবিলালাকুম আন শাইইন, সেই মোহর থেকে যদি কিছু খুশি মনে আপনাকে ঘুরিয়ে দেয়, আল্লাহ বলেন ফাকুলু হানিয়া, সেটা তোমরা আনন্দ মনে খুশি মনে খাইতে পারো, কোনো অসুবিধা নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবিধা করে আমাকে আপনাকে দিয়েছেন যে আমি যদি আদায় করে দেই, আদায় করার পর যদি আমার স্ত্রী আমাকে ঘুরিয়ে দেয় সেটাকে আমি খাইতে পারি, আমার সংসারে আমি সেটাকে লাগাইতে পারি, কোনো অসুবিধা নাই। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ ওয়াদা করি যে আজ যাওয়ার পরে যারা আমার আমাদের যাদের এই মোহরটা আদায় করা বাকি আছে আমরা তাড়াতাড়ি আদায় করে দেব, দিব তো ইনশাআল্লাহ, সবাই দিব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতেছেন না তার মানে দিবেন না, না দেওয়ার ইচ্ছে নাই ভাই, ইচ্ছে নাই আপনাদের, তাহলে ইনশাআল্লাহ বলতেছি, ইনশাআল্লাহ না বললে তো আপনি আরো ফেসে গেলেন, দিতেই হবে। যাই হোক মহতরম দোস্ত বুজুর্গ, প্রথম নাম্বার বিবাহ করার জন্য 4টি যোগ্যতা ছিল, তারপর 5 নাম্বার একটি যোগ্যতা ছিল, আপনার এই যোগ্যতাগুলি যখন আসছে, আপনি এখন বিবাহ করেছেন, আপনার স্ত্রীকে আপনি বাড়িতে নিয়ে আসছেন, এখন আনছেন এমনি তো আনলেই হবে না, তার সাথে ব্যবহারটা কেমন ভাবে করতে হবে, তার সাথে আপনি আচরণটা কেমন ভাবে করবেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আমাকে আপনাকে উপদেশ করতেছেন বলে সুবহান। বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে যদি কেউ আমাকে আপনাকে উপদেশ করে, আমার কোন মুরব্বী, আমার কোন নেতা, আমার আপা, আমার দাদা, আমার কোন শিক্ষক, আমার কোন মুরব্বী যদি আমার কোন উপদেশ করে, নসিহত করে, আমরা যত সম্ভব এই উপদেশটাকে মানার জন্য চেষ্টা করি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমরা যারা পুরুষ আছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
উপদেশ করতেছেন, আয়াতটা আমি আগে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন বিল মারুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াশিরুহুন, তোমরা তোমার স্ত্রীর সঙ্গে জীবন যাপন করো, সংসার করো, কেমনে তুমি সংসার করবা, জীবন যাপন করবা, বিল মারুফ, ভদ্রতার সঙ্গে উত্তম তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উপদেশ করতেছে, তোমরা তোমার স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করো, ভালো ভদ্র ব্যবহার করো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসতাউসু বিন্নিসা, তোমরা তোমার স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি রিওয়ায়াতের ভিতরে বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলিহি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে, আল্লাহ রাসূল বলেন তোমাদের ভিতরে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ ওই মানুষটা, ওই মানুষটা হলো সবচেয়ে ভালো মানুষ, যে নিজের পরিয়ালের সঙ্গে সৎ আচরণ করে, সবচেয়ে ভালো ব্যবহার করে। আগে আল্লাহ রাসূল বলেন ওয়া আনা খায়রুকুম লি আহলিহি, আর আমি তোমাদের মাঝখানে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করি আমার পরিয়ালের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের ভিতরে ঘোষণা করে দেন, ওয়ালাকুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার স্ত্রীর উপরে দায়িত্ব যতটুকু আছে, তোমার স্ত্রীকে তুমি যত দায়িত্ব দিয়েছো, দায়িত্ব অনুযায়ী তোমার স্ত্রীর হক তোমার আদায় করতে হবে। ওয়ালাহুমা, তোমার স্ত্রীর জন্য হক রয়েছে, দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, কতটুকু দায়িত্ব তোমার প্রতি রয়েছে, মিসলুল্লাযী, ওই সমান সমান দায়িত্ব তোমার প্রতি রয়েছে, আলাইহিন্না, যতটুকু দায়িত্ব তুমি তোমার স্ত্রীর উপরে দিয়েছো। বন্ধুরা আমার, আমি আপনি আমার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবো, কেমন ভাবে আচরণ করবো, কেমন ভাবে তাদের হকটা আমরা আদায় করবো, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাকে আপনাকে দেখায় গেলেন বলি সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকটে আসে, এসে বলতেছে ও আল্লাহ যা, আল্লাহ রাসূল যখন বাড়ির থেকে বাহিরে থাকে, সফরে থাকে, হাজরে থাকে, আমরা সব সময় আল্লাহ রাসূলের নিকটে থাকি, আল্লাহ রাসূলের প্রত্যেকটা আমল আমরা দেখার চেষ্টা করি, আল্লাহ রাসূলের প্রত্যেকটা আমল দেখে দেখে আমরা করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির ভিতরে প্রবেশ করে, পর্দার হুকুম থাকার কারণে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি না। ও আম্মা যা, আল্লাহ রাসূল যখন বাড়ির ভিতরে প্রবেশ করে, তখন আল্লাহ রাসূল আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, আল্লাহ রাসূল বাড়ির ভিতরে কেমন আচরণ করতেন, কি কি কাজ করতেন, আপনি যদি আমাদের গল্প জানিয়ে দিতেন, আমরা সেটা শুনে শিখে আমরা আমল করার চেষ্টা করতাম। এই কথা বলার পর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা ইয়াবদাউ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসিওয়াক, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির ভিতরে প্রবেশ করতেন, বাড়িতে যখন ঢুকতেন, সর্বপ্রথম যে কাজটি আল্লাহ রাসূল করতেন, এই কাজটি হলো আল্লাহ রাসূল বাড়িতে সর্বপ্রথম মিসওয়াক দিয়ে আরম্ভ করতেন, বাড়িতে প্রবেশ করেই প্রথম মিসওয়াক করতেন। মুহাদ্দিসরা কিরাম বলেন আল্লাহ রাসূল মিসওয়াক কেন করতে, তার কারণটা হলো আল্লাহ রাসূলের মিশন ছিল যখন আল্লাহ রাসূল বাহিরে থাকতেন, সব সময় মানুষকে দিনের দাওয়াত দিতেন, দিনের কথা মানুষকে বলতেন। আর আমরা জানি অনেক সময় যখন কথা বলা হয়, কথা বলতে বলতে মুখ থেকে যখন থুতু বাহির হওয়া আরম্ভ হয়, তখন আস্তে আস্তে মুখ থেকে একটি দুর্গন্ধ বাহির হওয়া আরম্ভ হয়ে যায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি
সর্বপ্রথম মিসওয়াক করতেন, তার মানে মুখের দুর্গন্ধটা দূর করতেন। বন্ধুরা আমার, আপনি বলতে পারেন আল্লাহ রাসূলের মুখ থেকে কি দুর্গন্ধ বাহির হয়েছে? না না, এই বিশ্বাস যদি আমি আপনি করি আমরা ঈমান হারা হয়ে যাব। আল্লাহ রাসূলের মুখ থেকে এত দুর্গন্ধ বাহির হওয়া অসম্ভব ব্যাপার, কিন্তু আল্লাহ রাসূল কেন বললেন আমাকে আপনাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ আমরা যখন বাহিরে থাকি অনেক সময় অনেক বস্তু আমরা খাই, অনেক বস্তু অনেক সময় আমরা পান করি, যার কারণে আমাদের মুখের ভিতরে দুর্গন্ধ আসতেই পারে আর আসেই। এই জন্য আমি আপনি যখন বাড়ির ভিতরে প্রবেশ করব, বাড়িতে প্রবেশ করার পর আমার স্ত্রীর সঙ্গে আমি এখন কথা বলবো, আমার ছেলে মেয়ের সঙ্গে আমি এখন কথা বলবো, আমার বাড়ির কাছের লোকের সঙ্গে আমি এখন কথা বলবো, এই কথা বলার সময় আমার শরীর থেকে আমার মুখ থেকে যাতে দুর্গন্ধ বাহির না হয়, এই জন্য আল্লাহ রাসূল আল্লাহর হাবিব প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেলেন বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কাজ কি করতেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন বাড়িতে থাকতেন, বাড়িতে থাকাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজগুলি নিজের হাতেই করতেন। জুতা ছেড়ে গেলে আল্লাহ রাসূল নিজেই সেলাই করতেন, জামা কাপড় ছেড়ে ছিঁড়ে যেত আল্লাহ রাসূল নিজ হাতে সেটাকে সেলাই করতেন, আর অন্যান্য নিজস্ব কাজগুলি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতেই করতেন। বন্ধুরা আমার, আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমি আপনি নিজের কাজগুলি নিজে করব দুপুরের কথা, যখন আমরা বাজার থেকে আসি, অফিস থেকে যখন আমি বাড়িতে আসি, আসার পর আমার লুঙ্গিটা আমি নিজে নিব, নিজের লুঙ্গিটা যে আমি বদলাবো, আমি গোসল করার জন্য যাইব, আমার লুঙ্গি গামছা বানিয়ে যে আমি কল পর্যন্ত আমি যাব, এইখানে নিজের কাজটা করা আমার আপনার দ্বারা হয় না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখা গেলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তৃতীয় নম্বর আল্লাহ রাসূল বাড়িতে যে কাজটি করতেন, আল্লাহ রাসূল নিজের কাজগুলি করার পর সময়টা যদি বেঁচে যাইতো আল্লাহ রাসূল এমনি বসে থাকতেন না। আমরা নবীর স্ত্রীরা আল্লাহ রাসূলের জন্য যখন রান্না বান্না করতাম, খাবার ব্যবস্থা করতাম বা অন্য কোনো কাজ করতাম, আল্লাহ রাসূল আমাদের কাজের ভিতরে আল্লাহ রাসূল পরিপূর্ণ সহায় করতেন বলে সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা হয়ে গেছে, আমার স্ত্রীকে আমি সহায় করা দূরের কথা, কোনো বান্দা কোনো আল্লাহ বান্দা যদি কোনো নিজের স্ত্রীকে সহায় করে, তারপর বন্ধু বান্ধব যদি দেখেও ফেলে, হঠাৎ যদি নজরে পড়ে যায়, এটা নিয়ে বাজার ঘাটের ভিতরে ওই বান্দার উপরে বিভিন্ন ধরনের বদনাম করা হয়। বন্ধুরা আমার, আমার সমাজটা একেবারেই পরিবর্তন হয়ে গেছে, তার কারণটা কি? আমরা সবাই পশ্চিমিয়া কালচার, ওয়েস্টার্ন কালচার নিয়ে আমরা চলতেছি, সবারই মাগরিবিয়াত আমাদের সবারই পছন্দ, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ আমার আপনার সবার পছন্দ না। আল্লাহ তাআলা আগামী কোরআন পাকের ভিতরে বলতেছেন, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের জীবনের ভিতরে, রাসূলুল্লাহ সিরাতের মধ্যে রয়েছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানাতুন উত্তম আদর্শ। আল্লাহ রাসূলের জীবনের ভিতরে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, কিন্তু আমরা সেই আদর্শকে ভুলে আমরা বর্তমান আদর্শ নিয়েছি অভিনেতা অভিনেত্রীদের। আমাদের আদর্শ হলো এখন সলমান খান, শাহরুখ খান ইত্যাদি, এটা হলো আমাদের আদর্শ। কিন্তু বন্ধুরা আমরা একটা কথা মনে রাখবেন, আমরা যারা সলমান, শাহরুখ, সাইফ আলী খান ইত্যাদি যারা আমরা আদর্শ পালন করি, আপনারা সবাই একটা কথা মনে রাখবেন, তারা কিন্তু একজন মুসলমান না। আর যদি কেউ তাকে তাদেরকে মুসলমান মনে করে, তাদের ঈমান থাকবে না, বলবেন তো হুজুর নাম তো মুসলমান, নাম তো মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের যে লিডার ছিল, সর্দার ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ আল্লাহ বান্দা, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আহাবুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান, আল্লাহ সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, এই নাম তাকে বাঁচাইতে পারে না, জাহান্নামী হয়ে গেছে।
সম্পদ যদি আমরা বাহির করি, সম্পদ যদি আমরা রাস্তাঘাটে নিয়ে চলি, তাহলে